হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার সামনে রয়েছে পদ্ম ফুলের গাছ। দেখুন কত সুন্দরভাবে পদ্ম ফুলের গাছগুলো বড় হয়ে গিয়েছে। এগুলো কিভাবে জার্মিনেট করতে হয় এবং কিভাবে এগুলো রোপণ করতে হয়, পৃথক পৃথক দুটি ভিডিও এর পূর্বে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম। আপনারা যদি সে ভিডিওটি দেখে না থাকেন, তবে আপনারা দেখে নিতে পারেন। এগুলো জার্মিনেট করা এবং রোপণ করা খুবই ইজি, আপনাদেরকে আমি ইজি মেথডেই দেখিয়েছি। দেখুন ফ্রেন্ডস, লিফগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং এর লিফ পানির উপরে উঠে এসেছে। তো আমি যখন ছোট ছিল বেশ কিছু পরিচর্যা করেছি, তবে খুবই ইজি মেথডে আপনাদেরকে আমি এটি শেয়ার করে দিব। আর গাইস, এখানে দেখা যাচ্ছে কিছু কিছু লিফ নষ্ট হয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। এর পূর্বেও বেশ কিছু লিফ নষ্ট হয়ে গিয়েছিল, আবার পুনরায় এগুলো নতুন পাতা বা নতুন লিফ গজিয়েছে। গাইস দেখুন, এগুলো লিফ নতুনভাবে গজাচ্ছে, খুবই দারুণ। এই পদ্ম ফুলের বীজ থেকে জার্মিনেট করা খুব বেশি দিন হয়নি, তবে আমি এখান থেকে কোনো রকম ফুল পাইনি এ পর্যন্ত, কারণ এর বয়স খুবই কম। আর আশা করছি খুব দ্রুতই এর থেকে আমি প্রচুর ফুল উপহার পাব। এখানে রয়েছে বেশ কয়েকটি গাছ, দেখুন। এবং এখানে দেখুন কিছু লিফ মারা গিয়েছিল, এগুলো আমরা কখনোই রাখব না। এগুলো যদি রাখি, এগুলোর থেকে ফাঙ্গাসের সৃষ্টি হয়ে গাছের রুট নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, তাই আমরা এগুলো রিমুভ করে দিব। এই যে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যতটুকু অংশ কালো হয়ে রয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, আমরা সে সকল ব্রাঞ্চগুলো কেটে দিব। আমরা শার্প কিছু দিয়ে করতে পারি অথবা হাতের সাহায্যেও এগুলো কেটে দিতে পারি। এবং এ সকল যে লিফ রয়েছে, এগুলো সাধারণত হয়ে থাকে, এগুলো কোনো বিষয় না, তাই আমি এগুলোকে কোনো টেনশন করছি না। আপনারা ইজি মেথড ব্যবহার করবেন অলওয়েজ, দেখবেন এরকমভাবে সুন্দর সুন্দর পদ্ম ফুল লাগাইতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল উপহার পাবেন। তো গাইস, আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে এক্ষুনি শেয়ার করতে চলেছি এটি কিভাবে ইজি মেথডে পরিচর্যা করতে হবে। গাইস, যেহেতু আমার এই পটটি একটু শর্ট হয়ে গিয়েছে বা ছোট হয়ে গিয়েছে, এবার আমার এই পদ্ম চারাগুলো পটের ভিতরে ঠিকভাবে সেট হচ্ছে না, তাই আমি একটি পট কিনে নিয়েছি। দেখুন, এটি একটি প্লাস্টিক পট। এই পটটি আশা করছি এর জন্য ভালো ভালো একটি জায়গা হবে, এবং এটিকে আমি 200 টাকা দিয়ে ক্রয় করে নিয়েছি। আমাদের বাসার আশেপাশে অনেক ফেরিওয়ালা আসে, হয়তোবা আপনারাও খুব ইজিলি এভাবে পেয়ে যেতে পারেন। ফ্রেন্ডস, এবারে আমি আমাদের এই ট্যাঙ্কি থেকে এই পাত্রটিতে পানি পূর্ণ করে নিচ্ছি। ফ্রেন্ডস,
সামান্য কিছু পানি পূর্ণ করে নিয়েছি। এবারে আমি এই পাত্রটিকে চেঞ্জ করে নিব। তো ফ্রেন্ডস, আমি এটিকে খুবই সাবধানতার সঙ্গে বড় পাত্রটির থেকে ছোট পাত্রটি উঠিয়ে নিচ্ছি, আর পুরনো পানিগুলো আমরা অবশ্যই ফেলে দিব, এগুলো কখনোই ব্যবহার করব না। এবারে ফ্রেন্ডস, আমি এই ছোট পাত্রটি বড় পাত্রটিতে খুবই সাবধানতার সঙ্গে রেখে দিচ্ছি। আমরা খুবই আস্তে করে রাখব, খুব বেশি জোরে রাখব না। জোরে রাখলে যে এর কাদা রয়েছে ছোট পাত্রের ভিতরে, সেই পাত্রটির কাদার কারণে বড় পাত্রটির পানি নষ্ট হয়ে যাবে। এবারে ফ্রেন্ডস, আমি বাকিটুকু অংশ পানিপূর্ণ করে নিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে আমরা পটিং করতে পারি বা রিপটিং করতে পারি, এবং আমরা অবশ্যই মনে রাখব যে এগুলো 2 থেকে 3 দিন পর পর পুরো পানিটা চেঞ্জ করে দিব, এবং যদি সম্ভব না হয় তবে আমরা অবশ্যই 50% পানি ফেলে নতুন পানি দিব। ফ্রেন্ডস, আমরা যদি রেগুলারলি পানি চেঞ্জ না করি তবে আমাদের গাছ মারা যেতে পারে, এবং সেই সাথে অবশ্যই এখানে পানিবাহিত জীবাণুর সৃষ্টি হবে, এবং সেই সাথে এইখানে ডেঙ্গু মশার সৃষ্টি হবে। এ সকল সমস্যার একটি মাত্রই সমাধান হতে পারে, যে আমরা রেগুলারলি পানি চেঞ্জ করব এবং আমরা এই পটের ভিতরে মাছ চাষ করতে পারি। এগুলো আমরা অ্যাকোয়ারিয়ামের মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এখানে ছেড়ে দিতে পারি। ইভেন আমরা এখানে দেশি ছোট ছোট মাছ, যেমন খলসে মাছ বা যে কোনো মাছ, আমরা এখানে ছেড়ে দিতে পারি, যার ফলে এখানে যে সকল ডিম দিবে মশাগুলো, সেই ডিমগুলো এই মাছগুলো খেয়ে ফেলবে। আমরা যদি এ সকল মাছ পটের ভিতরে পদ্ম ফুলের সঙ্গে রাখতে চাই তবে আমরা খুবই ইজিলি একটি অ্যাকোয়ারিয়ামে পরিণত করতে পারি। দেখুন গাইস, কত সুন্দরভাবে মাছ এই পটের ভিতরে খেলা করছে। আমি ভাবছি এর মাঝে অ্যাকোয়ারিয়ামের এয়ার পাম্পগুলো সেট করে দিব, যার ফলে এর বেশ অক্সিজেনের ঘাটতিটা পূর্ণ হবে। গাইস, আমরা অবশ্যই মনে রাখব যে এছাড়াও আমরা এ সকল গাছে এই মাছের অ্যাকোয়ারিয়ামের যে উচ্ছিষ্ট আছে বা মাছের যে আঁশ আছে, সেইগুলো থেকে আমাদের গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে, কারণ মাছের আঁশে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। তাই আমরা এ সকল গাছে কোনো প্রকার ফার্টিলাইজার ছাড়াই ইজিলি গ্রো করতে পারি। এছাড়াও আমরা যদি এগুলোকে মাছ না রাখি এ সকল পটে, তবে আমরা বিশেষ কিছু ফার্টিলাইজার ব্যবহার করতে পারি।
ফ্রেন্ডস, আমরা যদি ফার্টিলাইজার ইউজ করি তবে অবশ্যই এখানে মাছ রাখতে পারবো না, কারণ এই সকল ফার্টিলাইজারের কারণে বিষক্রিয়া হয়ে মাছ মারা যাবে। যে সকল ফার্টিলাইজার আমরা ইউজ করতে পারি তার মাঝে ইউরিয়া, ইউরিয়াতে নাইট্রোজেন রয়েছে, এবং ডিএপি ফার্টিলাইজার, এগুলো আমরা খুবই কম পরিমাণে নিব। ডিএপি ফার্টিলাইজার, ইউরিয়া ফার্টিলাইজার আমরা দেখুন খুবই কম পরিমাণে নিচ্ছি, এবং ডিএপি ফার্টিলাইজার হাতে গুনে 8 থেকে 10টি দানা নিয়ে নিচ্ছি। এবারে আমি এই কাপড়টিকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছি। আমরা এই সকল ফার্টিলাইজার কখনোই এই পানির ভেতরে ছিটিয়ে দিব না, এতে করে সমস্যা হবে। এজন্য আমরা এই ফার্টিলাইজারকে একটি কাপড়ে প্যাঁচিয়ে বেঁধে দিয়ে দিব। এভাবেও আমরা রাখতে পারি। আবার আমরা মাটিকে সামান্য সরিয়ে এই কাপড়টিকে মাটির নিচে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে পারি। গাইস, আমি এই ফার্টিলাইজার দেওয়ার আগে মাছগুলো সরিয়ে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা হয়তো ভাববেন না যে আমি এই মাছ দেওয়ার পরেও আমি কেন ফার্টিলাইজার ইউজ করছি। মাছ দেওয়াকালীন সময়ে আমরা অবশ্যই ফার্টিলাইজার ব্যবহার করব না। আমরা এই সকল ফার্টিলাইজার 1.5 মাস অন্তর ব্যবহার করতে পারি। গাইস, নেক্সট ভিডিওতে এই রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, এবং সেই সাথে আপনাদের মাঝে নেক্সট আপডেট দিতে থাকব, এবং সেই সাথে বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স, যেমন মালটা, কমলা, অ্যাপেল, পেঁয়াজ, রসুন সহ যাবতীয় ফুল, ফল এবং ভেষজ গাছের জন্য বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।